চোদ্দই ফেব্রুয়ারি পালন করা মুসলমানদের জন্য জায়েজ না হারাম? জোরে বলুন, জায়েজ না হারাম? ফতোয়া কিন্তু আমি দেইনি, এরাই দিয়েছে। কত বড় মুক্তি দেখছেন, সবাই ফতোয়া দিয়ে দিল চোদ্দই ফেব্রুয়ারি কি? এ জোরে বলুন, জায়েজ না হারাম? চোদ্দই ফেব্রুয়ারি যে মানুষটা বাংলাদেশে নিয়ে এসেছে, নাম ছিল শফিক রহমান। কিন্তু শফিক রহমান ইনি এই বাংলাদেশে ভালোবাসা দিবসটা আনার পর তার নামটা পরিবর্তন করে তিনি নাম রেখেছেন শফিক রেহমান। কি রেখেছেন? ওনারে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, আপনার নামের শেষে রহমান পরিবর্তন করলেন কেন? উনি সাংবাদিকদেরকে বলতেছে, রহমান নামের মধ্যে জঙ্গি জঙ্গি গন্ধ লাগে। ওরে যে মানুষটা আল্লাহর নাম পরিবর্তন করে নিজের নামের সাথে রেহমান করে, আর যাই হোক না কেন, এর দিবস মুসলমান মেনে নিতে পারে না। চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে কাতি মাসে কুত্তা কুত্তি দিবস। আমি আপনার কাছে বলি বড় ভাই, এই দিনে একটা ছেলে একটা মেয়েকে যে ফুল দেয়, এগুলো কি সব স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী? ওরে ফুলের দোকানে যে দেখেন এখন ফুলের যে দাম, তার চাইতে না হলে 10 গুণ বাড়বে সেই দিন। ওরে একটা ফুল আর বাজারে থাকবে না, বগুড়া দেখি না, পাবনা দেখি না, যশোরে দেখি না, যেখানেই যাব ফুলের দোকানে ফুল শূন্য। এত ফুল গেল কই রে? কথা কয় না, কথা কয় না। চোদ্দই ফেব্রুয়ারি পালন করবে এজন্য অনেক যুবকেরা বাবার পকেট মেরে মায়ের কাছ থেকে টাকা মেরে আগে থেকে জমা করে রেখেছে। ওরে চোদ্দই ফেব্রুয়ারি ডার্লিং কে ফুল কিনে দিবে? কথা কয় না। আপনারা কি যে রাগ করতেছেন মনে হয়, চোদ্দই ফেব্রুয়ারি পালন করবেন? চোদ্দই ফেব্রুয়ারি পালন করবেন? আজকে ভালোবাসার নাম দিয়ে বাংলাদেশে যেটা চলতেছে, আমার মনে হয় একটা কুকুর আর একটা কুকুরের সাথে করে না। ওরে কুকুরও তো আর একটা কুকুরের সাথে বিশেষ যখন কাজ করে, একটু আটঘাট দেখে, রাস্তাঘাট দেখে, জঙ্গল বন জঙ্গল দেখে, তারপরে কাজ সারে। আর আমাদের দেশের ডিজিটাল কুত্তার কুকুর এমন কাজ সারে, এরা দেখবেন রাস্তাঘাটে, অফিসে, আদালতে, স্কুল কলেজে, ভার্সিটির গেটে গেটে। ওরে রমনার বটমূলের কথা তো কিছুক্ষণ পর বলবো, রমনা বটমূলের যে অবস্থা এটা বলার কায়দাই নেই। গত বছরে আমি চোদ্দই ফেব্রুয়ারি মনে হয় এক এক থেকে দুই দিন আগে আমি মাহফিলে যাচ্ছি, আমার মাহফিল ছিল ভোলা জেলাতে, ঢাকাতে মাহফিল করে সদরঘাট হয়ে বরিশাল যাব। যে কোনো কারণে আমি রমনা পার্কের কাছে চলে গেছে। আমার একজন শোভাকাঙ্ক্ষী ছিল, সর্বসঙ্গী, বলল, হুজুর বিভিন্ন জায়গায় তো মাহফিল করেন, আপনারে আজকে একটা আজীব জিনিস দেখাবো। তো বললাম চলেন। পাশে গিয়ে দেখি এমন একটা জায়গায় ঢুকলাম, ও আল্লাহ, যেয়ে দেখি খালি মগার কোলের পর মগি ঘুমায় আর বলে, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। ওরে যত জায়গায় তাকাই গাছের দিকে তাকানোর মতো কোনো উপায় নাই। আমি এক পর্যায়ে বলতেছি, ভাই কোথায় নিয়ে আসলেন? বলতেছে, হুজুর এ ডিজিটাল ফুলের বাগান। ডিজিটাল কি? এ মুসলমানের সন্তানের আরো একটি স্পষ্ট করে বোঝাচ্ছি আপনাদেরকে, আমার এই ছোট্ট জীবনের রাজশাহী বিভাগের একটা কথা বলতেছি। রাজশাহী বিভাগে একটা ভার্সিটি আছে, রাজশাহী ভার্সিটি, নাম শুনছেন ভাই? এই রাজশাহী ভার্সিটিতে যারা ছাত্র আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, খুঁজে পাবেন। আমি যখন সর্বপ্রথম রাজশাহী ভার্সিটিতে গেলাম, যাওয়ার পর আমি তো রাজশাহী ভার্সিটির মূল ফটক দিয়ে ঢুকছি, আমি ভার্সিটির বেশিরভাগ জায়গা তখনও চিনি না। আমার একজন বন্ধুকে ফোন দিয়ে বললাম, বন্ধু আমি তো এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি যাবো কিভাবে, কোথায় গেলে তোমারে পাবো? ও বলতেছে, বন্ধু তুমি দাঁড়িয়ে আছো কোন জায়গায়, আমার একটু লোকেশন বলো। আমি একটা রিকশায় ছিলাম, রিকশাওয়ালারে জিজ্ঞাসা করলাম, ভাইজান এখানে কোথায় দাঁড়িয়ে আছি? বলতেছে, হুজুর এটা হচ্ছে ইবলিস সত্তর। এটা কি? ইবলিস সত্তর। আমি বললাম, কি বলেন এটা ইবলিস সত্তর মানে? বলতেছে, হুজুর ওই যে তাকিয়ে দেখেন ইবলিশের বাচ্চারা বসে আছে। বিশ্বাস না হলে আজকে রাজশাহী ভার্সিটিতে গিয়ে দেখেন, ইবলিস সত্তর বলে একটা জায়গা আছে। আর একটু বলবো,
রাগ করতেছেন তানার তো ভাই? আজকে মা বোনদের পর্দা খুলতে খুলতে মা বোনদের পর্দা হারাইতে হারাইতে ফোর পিস থ্রি পিস বাদ দিয়ে এখন মা বোনেরা শুরু করেছে স্কিন টাইট প্যান্ট আর টি-শার্ট। ওরে একটা ষোলো বছরের বিশ বছরের কুমারী যুবতী নারী যদি স্কিন টাইট প্যান্ট আর যদি টি শার্ট পরে যদি রাস্তায় দাঁড়ায়, যুবকেরা তাকালে মনে হবে ওরে বিশাল এভারেজ দাঁড়িয়ে আছে। আর এই এভারেজ দেখে যদি কোন যুবক চিন্তা করে এভারেজে আবরণ করব, ওরে তখনই টিজিং কেসে ফেসে যায়। আমি বলি যদি একটা যুবককে এই কেসে যদি ফাঁসানো হয়, তার আগে ওই মেয়ের মার বাবাকে 10 বছরের জন্য আগে টিজিং কেসে ফাঁসাও। একটা মেয়ের বাবার মাকে যদি 10 বছরের জন্য এই কেসে ফাঁসানো হয়, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে একটা ছেলেও আর ইফতেজার হবে না। আমরা মনে হয় আমাদের জোয়ানি আমাদের যৌবন সব বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে আসছি, কথা কয় না বাংলাদেশ ব্যাংকে জমা দিছি। আমি একটু বলবো ভাই, রাগ করবেন না, রাগ করবেন না তো। তাহলে আমি বলবো, আমার সাথেও বলতে হবে, যেহেতু গভীর রাত চলতেছে বলতে পারবেন না। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় বলতে পারবেন না, তাহলে বলেন রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যাই নাচে না মানুষ না পশু ওদের আচরণ চলাফেরা। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। ওরে ওরা যা করবে 14 ফেব্রুয়ারির দিন পশু পশুর সাথে করে না। আমি প্রশাসনের ভাই যারা আছেন, সাংবাদিক বন্ধুরা যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ, 14 ফেব্রুয়ারি হোটেলগুলোতে পার্কগুলোতে একটু তদন্ত করে দেখেন কার বউ আর বেটি ওই জায়গায় যেয়ে থাকে, একটাও খুঁজে পাবেন না। দেখবেন যুবক আর যুবতী আগে থেকে টার্গেট নিয়েছে 14 ফেব্রুয়ারি দিনের বেলা অথবা রাতের বেলা তারা রাত কাটাবে। একটা দিনের জন্য 14 ফেব্রুয়ারির হোটেলগুলোতে তদন্ত করেন, পার্কগুলোকে তদন্ত করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটা দিনের জন্য সারাশি অভিযান দিয়ে দেখেন বাংলাদেশে ইফতিজিং বন্ধ হয়ে যাবে। ও যত অভিযান ওখানে নাই, সব অভিযান কোরআনওয়ালাদের উপরে। আপনারা কি যে রাগ করতেছেন ভাই, পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, যাই নাচে না মানুষ না পশু ওদের আচরণ চলাফেরা। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরায় জোড়ায় জোড়ায়, মান অভিমানেরই গান গায়, পায়রা পায়রি যেন লালা খায়। ওরে মগার কোলের উপর মগি শুয়ে বাদাম খাবে আর নাম দিবে ওগো বাদাম না, এটা হচ্ছে প্রেম ফল, কথা কয় না। আমরা বলি এটারে বাদাম, ওরা নাম দিয়েছে না এটা প্রেম ফল হবে, কথা বলে না। মান অভিমানেরই গান গায়, পায়রা পায়রি যেন লালা খায়। ইবলিশ হেসে বলতে থাকে, ইবলিশ হেসে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়, আমার প্রয়োজন রইল কোথায়। রমনা পার্কের গাছের গোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, যাই নাচে না মানুষ না পশু ওদের আচরণ চলাফেরা। রমনা পার্কের গাছের গোড়ায়।